शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক, পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমস এ আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইনস নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টুটে। লাদাখে চীনা সেনাদের সাথে সংঘর্ষে শহীদ বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা জওয়ান রাজেশ ওরাংকে শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদনে পানাগড় এয়ারবেস ক্যাম্পে পৌঁছে চীনা দ্রব্য বয়কটে ডাক দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকে শহীদ জওয়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন দুই সাংসদ। লাদাখে চীন সৈনিকদের হামলায় ভারতের 20 জন জওয়ানের নিহত হওয়ার ঘটনায় সারা দেশের পাশাপাশি খনি অঞ্চল রানীগঞ্জেও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল। চীনের রাষ্ট্রপতির কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ, ডাক দেওয়া হল চীনা দ্রব্য বয়কটের। গুরগাঁও থেকে ফেরত দুর্গাপুরের বাসিন্দা যুবক করোনা আক্রান্ত যুবককে ভর্তি করানো হলো সনকার কোভিড-19 হাসপাতালে। গত 5 দিনে দুর্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছলো 7-এ। ফের শহরে করোনা আক্রান্তের হদিশ মেলায় পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তৎপরতা উঠেছে তুঙ্গে। বাস থেকে প্রায় 50 বস্তা অবৈধ কয়লা আটক করল দুর্গাপুরের ট্রাফিক পুলিশ। আসানসোল থেকে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটিকে 2 নম্বর জাতীয় সড়কের গান্ধী মোড় সংলগ্ন ফরিদপুর ফাঁড়ির সামনে আটকায় দুর্গাপুর ট্রাফিক পুলিশ। বাসের ছাদ থেকে উদ্ধার হয় কয়লার বস্তাগুলি। আটক বাস চালক কন্ডাক্টর সহ 3। বন্যা পরিস্থিতির মোকাবিলায় আগাম প্রস্তুত থাকার লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিপর্যয় মোকাবিলা বাহিনীর দায়িত্বপ্রাপ্তদের নিয়ে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে বৈঠক। বৈঠকে উপস্থিত হয়ে দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশ দিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। কাজরা গ্রামে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে দুস্থদের মধ্যে হেলথ কিট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে সিপিএমকে চীনের দালাল বলে আখ্যা দিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। জামুরিয়া রানীগঞ্জ বিধানসভা আসন সিপিএম এর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কথাও জানালেন তিনি। লায়ন্স ক্লাব অব রানীগঞ্জের পক্ষ থেকে 100 জন গরিব দুস্থর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহযোগে তার হাত বাড়ালো লিও ক্লাব ও মহিলা শাখা গরিমা। করোনা পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় দলের ভূমিকা নিয়ে আলোকপাত করার উদ্দেশ্যে রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষে তার বাংলায় দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক তৃণমূল কংগ্রেসের। আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোকপাত করলেন উপস্থিত বক্তারা। লকডাউনে 3 মাসের বিদ্যুতের বিল মুকুবের দাবিতে আসানসোলের কল্যাণপুর হাউসিং বিদ্যুৎ সরবরাহ দপ্তরের বাইরে আসানসোল নর্থ ব্লক কংগ্রেস মাইনরিটি সেলের পক্ষে ডেপুটেশন, দাবিপত্র তুলে দেওয়া হলো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। জামুরিয়ার কুনুস্তরিয়া মোড়ের কাছে ডাম্পারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর পর এবার জামুরিয়ার কেঁদুলিয়া মোড়ের কাছে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ, চালক পলাতক। পথসারমেয়দের মুখে খাবার তুলে দেওয়ার উদ্যোগ বাস্তবায়িত করতে পশুপ্রেমী সংগঠনের পাশে দাঁড়িয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক। এই বিশেষ উদ্যোগে 90 দিনের মাথায় অতিরিক্ত জেলাশাসককে শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে পৌঁছে তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অতিরিক্ত জেলাশাসককে শুভেচ্ছা জানালেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় পানাগড় বায়ুসেনা ক্যাম্পে পৌঁছানোর কথা লাদাখে চীনা সেনাদের সাথে সংঘর্ষে নিহত বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা ১৬ নম্বর বিহার রেজিমেন্টের জওয়ান রাজেশ ওরাংয়ের কফিন বন্দী দেহ। সেখানে শহীদ জওয়ানকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে এসে চীনা দ্রব্য বয়কটের ডাক দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও লকেট চট্টোপাধ্যায়। এরপর শহীদ জওয়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন দুই সাংসদ। লাদাখে চীনা সেনাদের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান বীরভূমের মোহাম্মদবাজার থানার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা ১৬ নম্বর বিহার রেজিমেন্টের জওয়ান রাজেশ ওরাং। বৃহস্পতিবার সন্ধ্যায় পানাগড় এয়ারবেসে পৌঁছানোর কথা নিহত জওয়ানের কফিন বন্দী দেহ। শুক্রবার ভোরে বীরভূমের মোহাম্মদবাজারের উদ্দেশ্যে রওনা দেবে নিহত জওয়ানের দেহ। সড়কপথে বীরভূমের মোহাম্মদবাজারে তাঁর গ্রামের বাড়িতে দেহ পৌঁছানোর আগে পানাগড় এয়ারবেসে নিহত জওয়ানকে শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আসেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও লকেট চট্টোপাধ্যায়। জানা গিয়েছে পানাগড় এয়ারবেসের আর্মি ক্যাম্পে শায়িত থাকবে রাজেশ ওরাংয়ের দেহ, সেখানেই তাকে শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। লাদাখে চীনা সৈনিকদের হাতে ২০ জন ভারতীয় জওয়ানের শহীদ হওয়ার ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানালেন চীনা দ্রব্য বয়কট করার কথা, চীনা আগ্রাসন নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথাও জানালেন সাংসদ। ভারতীয় জনতা পার্টির পার্টির নির্দেশে আমরা ওনার বাড়িতে যাচ্ছিলাম, যে এখান থেকে রাজেশ্বরা উনি আসার পর তারপর আমরা সাথী হয়ে আমরা ওনার মোহাম্মদবাজার ওনার বাড়িতে যাচ্ছিলাম। এখন আস্তে আস্তে যা সময় দেখা যাচ্ছে তাদের তো উনি ৭:১০ সময় হয়তো এখানে নামবেন, তারপর এখানে হয়তো ওনার নিউজ এইটিনটা নাম সাহিত্য থাকবে, এখানে আর্মি ক্যাম্পে সাহিত্য থাকবে। তো এখান থেকে আমরা এখন মোহাম্মদবাজারের দিকে যাচ্ছি, আমি এবং লকেট দিই মোহাম্মদবাজার। দেখুন একটা কথা পরিষ্কার, আমাদের প্রথমত হচ্ছে প্রত্যেককেই চীনা দ্রব্য আমাদের বয়কট করতে হবে, চীনার যে মার্কেট এটাকে আমাদের শেষ করতে। রাজ্য সরকার ইতিমধ্যে শহীদ পরিবারের একজনকে চাকরি দেবে বলে ঘোষণা করেছে। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার প্রতিক্রিয়ায় জানালেন, রাজ্য সরকার যদি এই কাজটা করে থাকেন সেটা খুবই ভালো, কিন্তু রাজ্য সরকার যেটা বলে সেটা তো আর দেখা যায় দীর্ঘদিন ধরে কোনো হয় না, এর আগে অনেক শহীদ হয়েছে, যদি উনি এটা বলে থাকেন তাহলে সেটা বলো ভালো কাজ। অন্যদিকে দলমত নির্বিশেষে চীনকে কড়া জবাব দেওয়ার কথা জানালেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। চীনা দ্রব্য বয়কটের কথাও জানালেন তিনি, ডিসিশন হতে হবে এবং সকল রাজনৈতিক দলকে, এই সময় দল ঘুরে গিয়ে দল এবং সরকার এবং বিরোধী দল সব একসাথে হয়ে চায়নাকে জবাব দিতে হবে। যদি চীনা দ্রব্য বর্জনের কথা বলছেন সৌমিত্র খাঁরা, আপনিও কি একই সুরে সুর মেলাবেন চীনা দ্রব্য বর্জন করা উচিত বলে? নিশ্চয়ই, কারণ যেভাবে আমাদের বীর সন্তানদের, আমাদের বাঙালি মায়ের কোল খালি করে দিয়েছে, তাদের তো আর কোনোভাবেই মানা সম্ভব নয়। আমরা কখনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু তারা যদি যুদ্ধের মতো, তারা যদি এরকমভাবে আমাদের একের পর এক সৈনিককে এরকমভাবে ২০ জনকে প্রায় মেরে ফেলে, তাহলে তো তার পাল্টা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিশ্চয়ই জবাব দেবেন, কারণ আমরা পুলওয়ামা সমাজ তো দেখেছি তিনি জবাব দিয়েছেন এবং আমরা সবাই একসাথে হয়ে আমরা জবাব দেবো। আমরা আমাদের দিক থেকে যুদ্ধ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে চীনা দ্রব্যকে আমরা বর্জন করতে পারি। দুই সাংসদ এরপর এদিন সড়কপথে নিহত জওয়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে মোহাম্মদবাজারের বেলগড়িয়া গ্রামে শহীদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। সাধন রুজির রিপোর্ট, পাবলিক টাইমস, পানাগড়। लद्दाख में एलएसी पर चीन के सैनिकों के हमले में भारत के 20 जवान शहीद होने की घटना को लेकर पूरा देश गुस्से में है। रानीगंज में चीन के राष्ट्रपति का पुतला जलाया गया और चीन में बने प्रोडक्ट्स का बॉयकॉट करने का आह्वान किया गया। पूर्वी लद्दाख में एलएसी पर चीनी सैनिकों के साथ हुई झड़प में भारतीय सेना के 20 जवानों की शहादत को लेकर पूरा देश गुस्से में है और चीन के खिलाफ लोग अपने अपने तरीके से आक्रोश व्यक्त कर रहे हैं। एक तरफ जहां आम लोग शहीद जवानों की शहादत को नमन कर रहे हैं, वहीं दूसरी तरफ चीन में बने सामानों का बहिष्कार करने की मुहिम भी तेज होती जा रही है। इसी कड़ी में गुरुवार को रानीगंज में प्रतिवाद जुलूस निकाला गया। यह जुलूस शहर के एनएसबी रोड होते हुए नेताजी मूर्ति के पास पहुंचा।
जुलूस में शामिल लोग हाथों में राष्ट्रीय ध्वज और बैनर लिए हुए थे, जहां चीन के खिलाफ न सिर्फ जमकर नारेबाजी की गई, बल्कि प्रदर्शनकारियों ने चीन के राष्ट्रपति सी जिनपिंग का पुतला भी जलाया। इतना ही नहीं, आम लोगों से चीन में बने सामानों का बहिष्कार करने की अपील की गई। बीजेपी नेता ओमकांत नाथ केसरी ने कहा कि चीन ने धोखे और बड़े ही कायराना तरीके से भारतीय जवानों पर हमला किया, जिसमें 20 जवान वीरगति को प्राप्त हुए हैं। अब मौका है चीन से बदला लेने का। सबसे पहले चीन के सभी प्रकार के प्रोडक्ट का बहिष्कार होना चाहिए। চীনারা ধোকা দিয়ে আমাদের সৈনিকদেরকে মেরে দিয়েছে, আমাদের 20টা বীর জওয়ান শহীদ হয়েছেন, তার জন্য আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এই প্রোগ্রামটা আমরা করেছি। এবং এখন আমরা চাইনিজ গুড যত আছে, চাইনিজ প্রোডাক্ট যত আছে, সেগুলোকে বহিষ্কার করার জন্য রানীগঞ্জের সমস্ত নাগরিকবৃন্দকে আমরা আহ্বান জানিয়েছি এবং তাদেরকে বলেছি আমরা যে আপনারা সকলে মিলে চাইনিজ প্রোডাক্টকে বহিষ্কার করুন। তার কারণ কি, আজকে আমরা যদি চাইনিজ প্রোডাক্ট যদি বন্ধ করে দিই তো চাইনার অর্থনীতি খুব সংকটে পড়ে যাবে। সেই জন্যে এটাও আমাদের একটা যুদ্ধ, এটাও আমাদের একটা লড়াই যে আমরা আজকে বর্ডারে তো যেতে পারছি না, আমরা এখানে থেকে আমাদের দেশের মধ্যে থেকে যতটা পারব ততটা চীনের বিরোধিতা করে তার ক্ষতি করার চেষ্টা করব। इस अवसर पर दिनेश सोनी, संजीव मोहंती समेत अन्य कई लोग उपस्थित थे। वहीं दूसरी तरफ रानीगंज ब्लॉक के बल्लभपुर ग्राम में भी चीन के खिलाफ लोगों का गुस्सा फूट पड़ा। बड़ी संख्या में लोग सड़क पर उतरे तथा हाथों में तिरंगा झंडा एवं भारत माता की तस्वीर के साथ शहीद जवानों की शहादत को सलाम किया। इतना ही नहीं, चीन के राष्ट्रपति का पुतला भी जलाया गया। लोगों ने चीन के उत्पादों का बहिष्कार करने की अपील की। इस प्रदर्शन में पुरुषों के साथ महिलाएं भी शामिल हुई तथा देशभक्ति का परिचय दिया। लोगों ने यह जता दिया कि मौजूदा समय में पूरा देश वीर जवानों के साथ खड़ा है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर में कोरोना वायरस संक्रमण के नए मामले लगातार प्रकाश में आ रहे हैं। गुड़गांव से लौटा एक युवक कोरोना पॉजिटिव पाया गया है। इस तरह से देखा जाए तो पिछले 5 दिनों में दुर्गापुर में कोरोना के 7 मरीज मिल चुके हैं। नए मामले सामने आने से पुलिस प्रशासन और स्वास्थ्य विभाग हरकत में आ गया है। दुर्गापुर में फिर कोरोना वायरस संक्रमण का नया मामला सामने आया है। दिल्ली से सटे हरियाणा के गुड़गांव से लौटा एक युवक कोरोना पॉजिटिव पाया गया है। दुर्गापुर स्टील टाउनशिप के ए जोन के अकबर रोड इलाके में हरियाणा के गुड़गांव से लौटे युवक के कोरोना वायरस से संक्रमित पाए जाने की पुष्टि हुई है। उस युवक को दुर्गापुर के कांकसा स्थित कोविड-19 अस्पताल में भर्ती कराया गया है। बताया जा रहा है कि वो युवक काम के सिलसिले में गुड़गांव में रहता था। सोमवार को वो गुड़गांव से वापस अपने घर लौटा था। बुधवार को दुर्गापुर अनुमंडल अस्पताल में जाकर अपनी जांच करवाई थी। उसके स्वाब के नमूने एकत्र कर जांच की गई और जब जांच रिपोर्ट आई तो उसमें कोरोना पॉजिटिव पाया गया। बुधवार की रात स्वास्थ्य विभाग की टीम उस युवक के घर पहुंची और उसे इलाज के लिए अस्पताल ले जाया गया, जबकि उसके परिवार के सदस्यों को क्वारंटाइन किया गया है। गुड़गांव। अच्छा, वेरी गुड। हाँ, कौन धुरो खाना आचे? इतने दुबोचोर। दुबोचोर। कभी अच्छी? ऐसे सोमवार को है ना? सोमवार रात्रे। सोमवार नाईट है। कुड़े लो, यार कुड़े? हाँ, फ्लाइट है ऐसे। दमदम। दमदम। इतने बासे हैं। জানতে পারলো যে হয়েছে পজিটিভ? না, কালকে মানে সোমবার এসছে তো, কালকে চেক করাতে গেছিল মহকুমা হাসপাতাল। হ্যাঁ, নিয়ে তারপরে কালকে এসে কি বলে আপনাদের নিয়ে গেল? বললো যে আমি রিপোর্ট পজিটিভ এসছে, আপনি রেডি হয়ে থাকুন। নিয়ে গেল সোনাকা? সোনাকা। আপনাদের হোম কোয়ারেন্টাইন থাকতে বলে? হ্যাঁ, আমাদেরকে বললো আপনারা
এমনি কোনো অসুবিধার মধ্যে কিছু আছে না আমাদের পক্ষ থেকে। कोरोना वायरस संक्रमण का मामला प्रकाश में आने के बाद इलाके में हड़कंप मच गया है। दुर्गापुर नगर निगम के 9 नंबर वार्ड की पार्षद रीना चौधरी गुरुवार को कोरोना वायरस पाए गए युवक के घर पहुंची और उसके परिवार के सदस्यों को अतिरिक्त सावधानी बरतने तथा घर से बाहर नहीं निकलने की सलाह दी। वहीं दूसरी तरफ इलाके में सैनिटाइजेशन भी शुरू कर दिया गया है। गौरतलब है कि पिछले 5 दिनों में दुर्गापुर में ही कोरोना वायरस संक्रमण के 7 मामले सामने आ चुके हैं। इससे पहले दुर्गापुर स्टेशन बाजार इलाके में एक वस्त्र व्यवसायी और उसके परिवार के 5 सदस्य कोरोना वायरस थे और उन्हें इलाज के लिए सनाका अस्पताल में भर्ती कराया गया था। जाहिर है कि दुर्गापुर में कोरोना वायरस संक्रमण के नए मामले सामने आने से पुलिस प्रशासन की चिंता बढ़ गई है। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर में ट्रैफिक पुलिस ने आसनसोल से बहरमपुर जा रही प्राइवेट बस से 50 बोरे अवैध कोयला जब्त कर लिया। गोपालमाट के निकट बनगांव से अवैध कोयले के बोरे बस के छत पर लादे गए थे। इस मामले में पुलिस ने बसों के ड्राइवर, कॉन्ट्रैक्टर समेत 3 लोगों को हिरासत में ले लिया है। कोयला तस्करी करने वाले नए नए तरीके अपना रहे हैं। अब तक ट्रक, डंपर जैसे वाहनों और ट्रेन से कोयला तस्करी के मामले सामने आते रहे हैं, लेकिन लॉकडाउन की वजह से पिछले करीब 2.5 महीने से लोकल ट्रेनों का परिचालन पूरी तरह से बंद है। इसलिए अब कोयला तस्करी के लिए प्राइवेट बस का सहारा लिया जा रहा है। दुर्गापुर ट्रैफिक पुलिस ने प्राइवेट बस के जरिए हो रही कोयला तस्करी का भंडाफोड़ किया है। दरअसल गुरुवार को गुप्त सूचना के आधार पर ट्रैफिक पुलिस ने दुर्गापुर के फरीदपुर पुलिस फाड़ी के पास राष्ट्रीय राजमार्ग संख्या 2 पर आसनसोल से बहरमपुर जा रहे एक प्राइवेट बस को रोककर उसके छत पर लदे करीब 50 बोरा अवैध जलावन कोयला जब्त किया। पुलिस ने इस मामले में बस के ड्राइवर, कॉन्ट्रैक्टर समेत 3 लोगों को हिरासत में ले लिया गया है। शुरुआती जांच के बाद पुलिस का अनुमान है कि काफी समय से बस के जरिए अवैध जलावन कोयले की तस्करी हो रही थी। बताया जा रहा है कि आसनसोल से बहरमपुर के लिए यात्रियों को लेकर रवाना हुई बस को गोपालमाट के बनगांव के पास अचानक रोक दिया गया। बस यहां करीब आधे घंटे तक रुकी रही और इस दौरान कोयले के बोरे बस की छत पर लादे गए। बस में सवार यात्रियों ने इतनी देर तक बस को रोके जाने को लेकर विरोध भी जताया, लेकिन बस के कॉन्ट्रैक्टर ड्राइवर ने यात्रियों की नाराजगी को हल्के में ले लिया। वहीं दूसरी तरफ पुलिस को जैसे ही बस पर अवैध कोयला होने की सूचना मिली तो पुलिस ने फरीदपुर पुलिस फाड़ी के पास जाल बिछाया और बस को रोक लिया। बस में सवार सभी यात्रियों को यहां उतार दिया गया और पुलिस ने बस को अपने कब्जे में ले लिया। আপনি কতগুলো দেখছেন মোটামুটি? 20 বস্তা হবে মিনিমাম। কি ছিল গাড়িতে? কি ছিল? ওই যে কাঁচা কয়লা, মুড়ি, ডাস। কোথায় নিয়ে যাবে বললো? কিন্নাহার। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি এসেছি রানীগঞ্জ। আমি ব্যবসা করি, স্টোনের ব্যবসা করি আমি। আমরা সা মানে বুঝতে পারছেন তো, স্টিকে গেছিলাম। একটু বাড়ি ফিরবো, এই বাসটা টাইমটা আমি জানি, আমরা এই বাসটা ধরবো। তারপরে দেখছি ওইখান থেকে রানীগঞ্জ থেকে পেরিয়ে এসে, গোপাল মা থেকে পেরিয়ে এসে মধ্যেখানে ওইখানে ওই মালগোনা চাপালে 8 ঘন্টা ধরে। कोयले की बरामदगी के मामले में बस से हिरासत में लिए गए एक संदिग्ध व्यक्ति ने इतना बताया कि यहां कोयला बीरभूम जिले के किरनाहर इलाके में ले जाया जा रहा था। पुलिस अब ये पता लगाने में जुटी हुई है कि कोयला तस्करी के इस गोरख धंधे में कौन कौन लोग शामिल हैं। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स।
বন্যা পরিস্থিতির মোকাবিলায় আগাম প্রস্তুত থাকার লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিপর্যয় মোকাবিলা বাহিনীর দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৃহস্পতিবার এক বৈঠকের আয়োজন ছিল পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, কৃষি, পিএইচই সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা। বন্যা পরিস্থিতির মোকাবিলায় আগাম প্রস্তুত থাকার লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিপর্যয় মোকাবিলা বাহিনীর দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৃহস্পতিবার এক বৈঠকের আয়োজন ছিল পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয়ে। বৈঠকে উপস্থিত হয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানালেন, বর্ষায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেচ দপ্তরের পক্ষে যে সমস্ত কাজ বাকি আছে তা আগামী 25 জুনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, পিএইচই, কৃষি দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্তারা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা তাদের সমস্যার কথা এদিন পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছে তুলে ধরেন। কিভাবে সমস্যা মেটানো যাবে সে বিষয়ে আলোকপাত করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। বন্যা পরিস্থিতির মোকাবিলায় আগাম প্রস্তুত থাকার কথাও জানালেন তিনি। বিষয়তে আলোচনা আজকে ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের প্ল্যান ছিল, অর্থাৎ বিশেষ করে রেনি সিজন, ফলে যদি ফ্লাড হয় তাহলে আমরা কী কী আমরা মেজার্স নেব, কী কী রেস্কিউ মেজারমেন্টস আছে, মানে রিভার এম্বেডমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, তার রিপেয়ারিং ঠিকঠাক হয়েছে কিনা, ফলে আজকে একটা সবাইকে নিয়ে একটা রিভিউ মিটিং ছিল যে হঠাৎ করে কোনো ক্রাইসিস হলে, ফ্লাড এলে আমরা কীভাবে তার প্রস্তুতি নেব, সেই নিয়ে আজকে মিটিং ছিল। সেই মিটিংটা করলাম ইরিগেশন ডিপার্টমেন্টেরও কাজ, ইরিগেশন ডিপার্টমেন্টের যে এম্বেডমেন্টগুলো রয়েছে তারা কাজ যেগুলো ধরেছে তো বাই 25 জুন তারা শেষ করে ফেলবে। তাহলে এখানে ইরিগেশান, এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, এখানে পিএইচই, এখানে এগ্রিকালচার, এখানে এআরটি, এখানে হেলথ, এখানে বিডি সাহেবরা আছেন, তারা তাদের সমস্ত কথা বললেন যে রেস্কিউ অপারেশন কী করে হবে, কোথায় কোথায় গাড়ি ব্যাগ থাকবে, কোথায় কোথায় ফুড স্টক রাখবো আমরা, ঠিক আছে। তো সবটা নিয়ে আলোচনা হয়েছে, তো আশা করি আমাদের প্রিপারেশন ঠিকঠাক আছে, যদি কোনো এই ধরনের কোনো দুর্যোগ আসে আমরা ঠিকঠাক করে সেটা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखें। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स जे संस्था जे এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। নিউজ কে তো মাপদণ্ড হতে হ্যাঁ খারাপ করতে হুম ইসি তরহ আপ কাম করতে রে ক্যোঁকি বর্তমান সময় মে चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। कालीगंजের যে সংস্কৃতি, কালীগঞ্জের যে কালচার ঐতিহ্য সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি, উত্তরোত্তর হচ্ছে যে বহির্বহ আকার ধারণ করুক। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া
মানুষ খুব ছোপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যদি দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদেরকে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই, তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান করা যায়। পাবলিক টাইমস, লেট মি টেল ইউ, ইট ইজ মাই news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. रानीगंज विधानसभा क्षेत्र के काजोड़ा ग्राम में ब्लॉक तृणमूल कांग्रेस के तरफ से जरूरतमंदों के बीच हेल्थ किट बांटा गया। कार्यक्रम में पहुंचे तृणमूल के जिला अध्यक्ष जितेंद्र तिवारी ने सीपीएम को चीन का दलाल कहकर संबोधित किया और कहा कि शहीद जवानों को सच्ची श्रद्धांजलि तभी होगी जब रानीगंज और जामुड़िया विधानसभा सीट को सीपीएम के कब्जे से छीना जाएगा। रानीगंज विधानसभा क्षेत्र के अंडाल ब्लॉक अंतर्गत काजोड़ा ग्राम में गुरुवार को तृणमूल कांग्रेस द्वारा लोगों में हेल्थ पैकेज किट का वितरण किया गया। काजोड़ा ग्राम स्थित प्रगतिशील क्लब सभागार में इस कार्यक्रम का आयोजन किया गया। क्लब परिसर में करीब 100 से भी ज्यादा लोगों में हेल्थ पैकेज किट का वितरण किया गया है। इस कार्यक्रम में मुख्य अतिथि के रूप में पहुंचे तृणमूल जिला अध्यक्ष जितेंद्र तिवारी ने सीपीआईएम को चीन का दलाल कहकर संबोधित किया और पूर्वी लद्दाख में चीन के सैनिकों के हमले में भारतीय जवानों के शहीद होने की घटना की भी जिक्र की। मेयर जितेंद्र तिवारी ने यहां तक कह डाला कि शहीद जवानों को सच्चे अर्थों में श्रद्धांजलि तभी दी जा सकेगी जब रानीगंज और जामुड़िया विधानसभा सीट को सीपीआईएम के कब्जे से हम छीन कर ले सकेंगे। इस अवसर पर रानीगंज विधानसभा की ऑब्जर्वर मानसी तिवारी,
अंडाल ब्लॉक तृणमूल कांग्रेस की अध्यक्ष शशि चौबे, मीनती हजरा, को मेंटर कांचन मित्रा, अंडाल ग्राम पंचायत प्रधान सुधीर पांडे समेत अन्य सदस्य उपस्थित थे। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। लायंस क्लब ऑफ रानीगंज के तरफ से 100 गरीब और जरूरतमंद लोगों के बीच खाद्य सामग्री बांटी गई। इस कार्यक्रम में लियो क्लब और महिला बिन गरिमा की भी भागीदारी रही। लायंस क्लब ऑफ रानीगंज के तरफ से गुरुवार को गरीब और जरूरतमंद लोगों के बीच खाद्य सामग्री बांटी गई। क्लब परिसर में करीब 100 जरूरतमंद लोगों को राशन सामग्री प्रदान की गई। प्रत्येक जरूरतमंद को 5 किलो चावल, 2 किलो दाल, आलू, तेल समेत अन्य सामग्री दी गई। इस आयोजन में लियो क्लब और महिला बिंग गरिमा की सदस्यों की भी सक्रिय भागीदारी रही। मुख्य अतिथि के रूप में पहुंची लायंस डीएबी पब्लिक स्कूल के प्रिंसिपल डॉक्टर सुचरिता चैटर्जी ने खाद्य सामग्री वितरण कर कार्यक्रम की शुरुआत की। इसके अलावा उन्होंने लायंस क्लब में कंप्यूटर सेंटर के नए ऑफिस रूम का उद्घाटन किया। प्रिंसिपल डॉक्टर सुचरिता चैटर्जी ने लायंस क्लब और इसके सहयोगी संगठनों के कार्यों की प्रशंसा करते हुए कहा कि क्लब के सदस्य हमेशा सेवा मूलक कार्य के लिए तत्पर रहते हैं। कोरोना वायरस महामारी और लॉकडाउन के दौरान भी क्लब ने अपने सामाजिक दायित्व का निर्वहन करते हुए जरूरतमंदों के तरफ से मदद का हाथ बढ़ाया। इस अवसर पर लायंस क्लब के अध्यक्ष राजेश जिंदल, सचिव राजेश साव, कोषाध्यक्ष सुभाष केजरीवाल, अनीता पोद्दार, रीना साव, लियो क्लब के अध्यक्ष अमित भरतिया, सचिव हर्ष भालोटिया और आयुष झुनझुनवाला समेत अन्य सदस्य उपस्थित थे। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ওয়ার্ডের বুথ সভাপতিদের নিয়ে রানীগঞ্জের তারবাংলায় অবস্থিত দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক সারলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক বোস ও কাউন্সিলর শ্যামা উপাধ্যায়। করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দলের ভূমিকা নিয়ে আলোকপাত করেন উপস্থিত বক্তারা। তৃণমূল কংগ্রেসের রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ওয়ার্ডের বুথ সভাপতিদের নিয়ে রানীগঞ্জের তারবাংলায় অবস্থিত দলীয় কার্যালয়ে বিশেষ বৈঠক সারলেন রানীগঞ্জের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক বোস, 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামা উপাধ্যায় সহ দলের অন্যান্য কর্মকর্তারা। করোনা পরবর্তী পরিস্থিতিতে দলের ভূমিকা নিয়ে আলোকপাত করেন উপস্থিত বক্তারা। দলের আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা করা হয় এদিন। ওয়ার্ডের বুথ সভাপতিরা দলের আগামী দিনের কর্মসূচি কিভাবে বাস্তবায়িত করবেন সে বিষয়ে বিস্তারিতভাবে আলোকপাত করলেন রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক বোস। এদিনের বিশেষ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি সাগর মুখার্জি, অর্পিত উপাধ্যায় প্রমুখ। সঞ্জয় ভান্ডারির রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। লকডাউনে 3 মাসের বিদ্যুতের বিল মুখোবের দাবিতে আসানসোলের কল্যাণপুর হাউজিং বিদ্যুৎ সরবরাহ দপ্তরের বাইরে আসানসোল নর্থ ব্লক কংগ্রেস মাইনরিটি সেলের পক্ষ থেকে ডেপুটেশন দাবিপত্র তুলে দেওয়া হলো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। লকডাউনের সময় গরিব সাধারণ মানুষের রোজগার স্তব্ধ, এই সময় বিদ্যুৎ বিল মকুব করতে হবে, এই দাবি তুলে আসানসোলের কল্যাণপুর হাউজিং বিদ্যুৎ সরবরাহ দপ্তরে আসানসোল নর্থ ব্লক কংগ্রেস মাইনরিটি বিভাগের পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল বৃহস্পতিবার। এদিন বিদ্যুৎ সরবরাহ দপ্তরের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান আসানসোল নর্থ ব্লক কংগ্রেস মাইনরিটি সেলের সদস্যরা। লকডাউনে অনেকেরই রুজি রুটি ব্যবস্থা না থাকায় দুবেলা খাবারটুকু জোটাতে পারেননি অনেকেই, অথচ তাদের 3 মাসের বিদ্যুৎ বিল পাঠিয়ে দিয়েছে বিদ্যুৎ সরবরাহ দপ্তর। এরই প্রতিবাদে সরব হন আসানসোল নর্থ ব্লক কংগ্রেস মাইনরিটি সেলের সদস্যরা। নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা শাহিদ পারভেজ। এই ইস্যুতে রাজ্যের শাসক সরকারকেও আক্রমণের নিশানা রাখলেন তিনি। আমাদের আসানসোল নর্থ অ্যাসেম্বলির মাইনরিটি ডিপার্টমেন্ট তরফ থেকে ইলেকট্রিক সাপ্লাই তো ডিপুটেশন দেওয়ার মেন উদ্দেশ্য যে আমাদের আজ গোটা ওয়ার্ল্ডের মধ্যে সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার মধ্যে যেগুলো এই করোনা নিয়ে যে আতঙ্ক হয়েছে তাদের জন্যে আমরা আমাদের দেশে যে অবস্থা যেরকম আছে সব জানে, আপনারা জানেন সব গোটা ইন্ডিয়ার থেকে গোটা ওয়ার্ল্ড জানে আমাদের ইন্ডিয়ার পজিশনটা কি। যেরকম আমাদের অনেকগুলো যারা মজদুর যারা বাইরে কাজ করছিল তাদের যে অবস্থাতে ঘর ফিরিয়েছে সেগুলো সব ইন্ডিয়ার প্রত্যেক লোক জানে, যারা মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে খবর জানে। আজকে আমরা দেখছি যে গরিব মানুষ মিডিল ক্লাস মানুষের যে অবস্থা খারাপ হয়েছে তারা কিন্তু ওরা ভাবতে পারে কিন্তু আমরা ভাবতে পারছি না ব্যাপারটা হলো। এই জন্য আমরা চাইছি
ডি সাহেবকে আমরা বলতে এসেছি যে আপনি গোয়েঙ্কা যে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লাই যে ঠিকা নিয়েছে গোয়েঙ্কা, সেই তাকে বলে আমাদের তিন মাসের জন্য গরিবদের বা সব লোকেদের জন্য তিন মাসের জন্য ইলেকট্রিক বিল মাফ করা হোক, সেই মেন উদ্দেশ্য এইটা আছে। যতদিন পর্যন্ত এই মাফ যদি হয় না আমরা এই আন্দোলনটা কন্টিনিউ চালিয়ে যাবো 21, 22, 23, 24, কিন্তু মানুষকে আমরা বুঝাবো যে যে বিপদের সময় যখন হয়েছিল কিন্তু দিদি বলছে মাই মাটির মানুষ, সে আজকে কোথায় মাই মাটির মানুষের জন্য বিধি কেন নামলেন না? শুধু রোডে নেমে শুধু মানুষের কাজ হয় না, মানুষের মেন কাজের সময় যদি কাজ না হয় তাহলে মাই মাটির মানুষ স্লোগানটা ফ্লপ। বিলমুখব না হলে লাগাতার আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আসানসোল নর্থ ব্লক কংগ্রেস মাইনরিটি সেলের সদস্যরা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। বুধবার জামুরিয়ার কুনুস্তরিয়া মোড়ের কাছে 10 চাকার ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর, আহত হন আরো একজন। বুধবারের পর বৃহস্পতিবার জামুরিয়ার কেঁদুলিয়া মোড়ের কাছে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বছর 44 এক বাইক আরোহীর। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ, চালক পলাতক। জামুরিয়া থানার কেঁদুলিয়া মোড় সংলগ্ন এলাকায় ইট বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বছর 44 এক বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম ইমরান খান বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুর 2 নাগাদ নিমডাঙ্গার বাসিন্দা ইমরান খান মোটর বাইক নিয়ে চাঁদা থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে আসছিল। সেই সময় জামুরিয়ার দিক থেকে চাঁদার উদ্দেশ্যে দ্রুতগতিতে যাওয়া একটি ইট বোঝাই ট্রাক কেঁদুলিয়া মোড়ের কাছে ইমরানের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ইমরান। স্থানীয়রা জামুরিয়া থানায় খবর দিলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ইমরানকে আখলপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ইমরানকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ, চালক পলাতক। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার 10 চাকার ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। ঘটনায় গুরুতর আহত হয় আরও একজন। দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা সঞ্জয় বাল্মীকি ও প্রদীপ বাল্মীকি মোটর বাইকে করে জামুরিয়ার একটি বেসরকারি কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় জামুরিয়ার কুনুস্তরিয়া মোড়ের কাছে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি 10 চাকার ডাম্পার তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জয় বাল্মীকির, গুরুতর আহত হন প্রদীপ বাল্মীকি। বুধবারের পর বৃহস্পতিবার জামুরিয়ার কেঁদুলিয়া মোড়ে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বছর 44 এক বাইক আরোহীর। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। পথ সারমীয়দের মুখে খাবার তুলে দেওয়ার উদ্যোগ বাস্তবায়িত করতে আসানসোলের পশুপ্রেমী সংগঠনের পাশে দাঁড়িয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক। এই বিশেষ উদ্যোগের 90 দিনের মাথায় অতিরিক্ত জেলাশাসককে শুভেচ্ছা জানাতে এদিন অতিরিক্ত জেলাশাসকের কার্যালয়ে পৌঁছে তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সম্বর্ধনা জানালেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। আসানসোলের একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে পথ সারমেয়দের লকডাউন ও লকডাউন পরবর্তী সময় খাবার তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে বিশেষ পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এডিএম খুরশিদ আলী কাদরী। বিশেষ পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার 90তম দিনে এডিএম খুরশিদ আলী কাদরীকে এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য ধন্যবাদ জানাতে সংগঠনের সদস্যরা এদিন উপস্থিত হন এডিএম কার্যালয়ে। এডিএম খুরশিদ আলী কাদরীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সম্মান জানানো হয়। সংস্থার এক সদস্য জানালেন, এডিএম আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকার, যে কোনো রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার। অতিরিক্ত জেলাশাসককে সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে এদিন সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কৌশিক মজুমদার, অনিন্দ বিশ্বাস সহ অন্যান্যরা। আমরা আজকে এডিএম স্যারকে আমাদের যে অ্যানিমেল উইংয়ে যে প্রজেক্টটা চলছে, অর্থাৎ স্ট্রে অ্যানিমেলসের যে আমরা যে আজকে 90তম দিন যেখানে আমরা রাস্তার কুকুরদের খাওয়াচ্ছি, এবং সেই এখানে এই প্রজেক্টটাতে স্যার আমাদের প্রচণ্ড হেল্প করেছেন এবং ভবিষ্যতে আরও হেল্প করবেন এটা কথা দিয়েছেন। তো স্যারের যে এই ইচ্ছাটা, সেই ইচ্ছাটাকে সম্মান দেওয়ার জন্য আজকে আমরা এসেছিলাম। স্যারকে পুষ্পস্তবক দিয়ে আমরা আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে গেলাম, এটার জন্যই আজকে আমরা এসেছিলাম। এবং স্যার আমাদের কথা দিয়েছেন যে উনি ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন, আর আমরা যেভাবে কাজ করছি তাতে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমরা আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই এডিএম স্যারকে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস, আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।